কথা বলে কোনোদিন কোনো কিছু আদায় করা যায় না, কথা ঠিক কিনা বলেন? যদি তাই হতো আল্লাহ তাআলা শিখিয়ে দিতেন না, উদুরাইলা সাবিলে রব্বিকা বিল হিকমাতে ওয়াল মাউজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ভালোভাবে আয়াতের অর্থটা বুঝে নেন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর দিকে ডাকবে, ইসলামের দিকে ডাকবে, মানুষদেরকে তুমি বায়াস করতে চাও, এজন্য কয়টি কর্মসূচি? তিনটি। কয়টি? আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখেন, কয়টি? তিনটি। এক নম্বর বলেছেন বিল হিকমা, কৌশল করে মানুষের ভিতরে তুমি ঢুকো। দ্বিতীয় নম্বর হচ্ছে অল মাওয়াজাতিল হাসানা, মানুষের সাথে উত্তম আচরণ করো, সুন্দর আচরণ করো, কোমল আচরণ করো, বিনয় নম্রতার সর্বোচ্চ তুমি অবস্থান থেকে তাকে কাছে নেও। তৃতীয় নম্বর হচ্ছে ঝগড়া করবা, তোমার শরীরে অনেক জিদ আছে, আল্লাহ তাআলা তো জানেন মানুষদের যে কুপ্রভাবগুলো রয়েছে, তোমার তো জিদ আছে, এই জিদ থাকবেই, মনুষ্যত্বের সাথে রক্ত মাংসে মিশে গিয়েছে, ওই মুহূর্তে এই জিদ এই ঝগড়া প্রকাশের জন্য তাও আল্লাহ তাআলা তাকে থিম দিয়েছেন, বুদ্ধিমত্তা শিখিয়ে দিয়েছেন। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যখন তুমি কারো সাথে ঝগড়া করবে তাও তুমি আহসান উত্তম পদ্ধতিতে পয়েন্ট অনুযায়ী বুদ্ধিমত্তা খাটিয়ে যুদ্ধ করো, ঝগড়া করো, তাতে তুমি সফলকামী হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ঝগড়া করতে যাবেন, একজনের গায়ে হাত তুলে ফেললেন, আপনি শেষ হয়ে গেলেন, কথা ঠিক কিনা বলেন? এরপরে আপনার বিচারের জন্য প্রত্যেকেই বলবে আপনাকে কি এটা খাটায়, আপনাকে কি এটা মানায়। তখন মাথা নত করে ওই ব্যক্তিকে যতদিন দেখবেন আর চোখ আর আপনার উপরে উঠবে না, ততদিন তাকে দেখে নিজের দিকেই মাথা নত করে আপনার চলতে হবে। এতে দাম বাড়লো না কমলো? দাম কি বাড়লো না কমলো? দাম বাড়ানোর মালিককে? দাম কমানোর মালিককে? এই জন্য বাবা খুব ভালোভাবে ঠান্ডা মাথায় কোনো কারো সরকার বিরুদ্ধে কথা বললে ঠিক বলে লাফিয়ে উঠবেন এমনটিও নয়, আর আমরা কোনো সরকারের পাছাটা গোলাম নয়, কথা ঠিক কিনা বলেন? যে যেই মন্তব্য করেন খারাপ ধারণার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি প্রেসিডেন্ট এরশাদ সাহেবের জামানা দেখেছি, আমি বিএনপি সরকারের আমলও আমি চাকরিজীবী ছিলাম, বর্তমান হাসিনা সরকারের আমলও চাকরি করছি, শুধু এতটুকু দেখেছি হাতের এপিট আর ওপিট, কথা ঠিক কিনা বলেন? কিছু সাইড ভালো, কিছু সাইড মন্দ, কিন্তু এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং খাদ্য সংকটের জন্য মানুষ যেভাবে কষ্ট করছে, আমরা সরকারের কাছে আজকে কতগুলো দাবি জানাবো, কোরআন সুন্নার আলোকে আমাদের সেই প্রতিবাদের ভাষাটাও থাকবে সুন্দর সাবলীল, এবং আমরা সেই প্রতিবাদের জন্য 24 ঘন্টা প্রস্তুত, কথা ঠিক কিনা বলেন? এতে সরকার খুশি হোক অথবা অখুশি।